এখানে যে বড় মা রয়েছে বড় মাকেও তো দিতে হবে। এই যে এইভাবে এত ফুল দিয়ে বড় মাকে সাজাতে মা ভীষণ ভালোবাসে, এই জন্য সব বড় মায়ের জন্য রেখেছিলাম গাছের ফুল দিয়ে এখানে এসে বড় মাকে খুব সুন্দর করে দেখুন সাজিয়ে দিয়েছি। কত সুন্দর লাগছে দেখুন, দেখুন দুই ঝুড়ি ফুল নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। এটা হচ্ছে আমার গাছের সব থেকে বড়ো হচ্ছে জবা, দেখুন কত সুন্দর ফুটেছে। বেশিরভাগই সবই হচ্ছে গাছের ফুল, তবুও কাকা নিয়ে চলে এসেছে ফুল, দেখুন এক ঝুড়ি ফুল হয়েছে। সব বাসনপত্র ধুয়ে টুয়ে নিয়ে আমি আবার চলে এসেছি আপনাদের সঙ্গে পুজোর একটি ব্লগ শেয়ার করতে। চলুন তাহলে গুছিয়ে নিই, তারপর আবার আপনাদের সাথে দেখা হবে। ভোলে বাবাদের কিন্তু স্নান করানো হয়ে গেছে, দেখুন সব ঠাকুর দেখুন মুছে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে সবাইকে পরিষ্কার করে সুন্দর করে দিয়েছি দেখুন, আর ভোগ নিবেদনও করে দিয়েছি দেখুন। এবার ফুল দিয়ে সাজানোর পালা, দেখুন এই পাশে যত ঠাকুর আছে, মা কালী, মা লক্ষ্মী, বজরংবলী, ভোলে বাবা, কৃষ্ণ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণদেব, সারদা মা, এদিকে জগন্নাথ, এদিকে মাধব ঠাকুর, লোকনাথ বাবা, গানু ভাই, সবাইকে আমার ফুল দিয়ে, এখানে রাধাকৃষ্ণও আছে, সবাইকে আমার ফুল দিয়ে খুব সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি। এবার এই পাশে যে দাদু আর দিদা মানে মাধব ঠাকুর আছে, আগে তো আপনাদের সাথে বলেছি, তাদেরকেও সবাইকে সাজিয়ে নিয়ে তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। মাঝখানে একটু আপনাদেরকে আবার শেয়ার করে নিলাম, দেখুন সবই কিন্তু গাছের ফুল, আর এই দুই একটা দেখছেন এগুলো হচ্ছে কেনা ফুল, আর এই যা দেখছেন সবই গাছে ফোটে। দেখুন সব দিয়ে আমি খুব সুন্দর করে সাজিয়েছি। আজ ছুটি রবিবার, তাই অনেকক্ষণ ধরে বসে 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 পুজো দিচ্ছি, আর আমার পুজো দিতে খুব 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 ভালো লাগে। ফুল দিয়ে এরমভাবে সাজিয়ে পুজো দিতে আমার খুব ভীষণ ভালো লাগে, ভীষণ। দেখুন একটু চন্দন বেটে নিচ্ছি, দেখুন চন্দন বেটে তুলসী পাতা দিয়ে দাদুর পায়ে সাজিয়ে নিলাম, আর এখানে দাদু আর দিদাকে খেতেও দিয়ে দিয়েছি। চলুন তাহলে পুরো সাজিয়ে নিই, আবার আপনাদের সাথে দেখা হবে। দেখুন আমার ফুল দিয়ে সাজানো সব কমপ্লিট হয়ে গেছে। এই পাশেও দেখো দাদু দিদা সবাইকে আমি খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। দেখুন সিংহাসনটা কত সুন্দর লাগছে, আপনাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। আমার যেহেতু খুবই ভালো লাগে পুজো দিতে, তাই আপনাদের সাথেও আমি শেয়ার করলাম যে আপনাদের কেমন লাগছে, আর কার কার পুজো দিতে কতটা ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর এত ফুল থাকলে পুজো দেওয়ার মজাটাই একটু আলাদা, বলুন। আমার তো ভীষণ ভালো লাগে, ভীষণ। নমস্কার বন্ধুরা, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, আমি তাহলে চলুন পুজোটা করে নিই, আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অন্যকে ভালো রাখতে সাহায্য করবেন। দেখুন উপরে তো সব ঠাকুরকে দিয়েছি খুব সুন্দর করে, এখানে যে বড় মা রয়েছে বড় মাকেও তো দিতে হবে। এই যে এভাবে এত ফুল দিয়ে বড় মাকে সাজাতে মা ভীষণ ভালোবাসে, এই জন্য সব বড় মায়ের জন্য রেখেছিলাম গাছের ফুল দিয়ে এখানে এসে বড় মাকে খুব সুন্দর করে দেখুন সাজিয়ে দিয়েছি। কত সুন্দর লাগছে দেখুন, আর দেখুন এই যে মা দুর্গা শিউলি ফুল কিনে গলায় ঝুলিয়ে দিয়েছি, কোথায় পাবো, দুর্গা ঠাকুরের তো সব থেকে প্রিয় হচ্ছে শিউলি ফুল। তাই সেদিন মা আর আমি টেন্টালে যাচ্ছিলাম ট্রেনে করে, এই তাই মাকে বললাম একটা ফুলের মালা নিতে, এই যে কিনে খুব সুন্দর করে গলায় দেখুন দিয়ে দিয়েছি, আরও যেন খুব সুন্দর বেশি লাগছে।